What? No! আমরা কিন্তু আগের ভিডিওতে মেনি ক্রুমেটস গুলোকে দেখেছিলাম, তারা কিভাবে সাহসের সাথে ভাই হাগি বাগি মামি লং লেগস এমনকি পপি ডলে টাটা আছে তাদের আত্মাটাকে, ভাই ভূতের আত্মাটাকে তারা ধরেছিল। তো ভাই আজকে তারা আবারও কিছু ভয়ঙ্কর ভূতকে আটক করতে যাচ্ছে, তো চলো ভাই আজকে আরো মজা হবে আই থিঙ্ক। তো ভাই আজকে কি তারা পারবে নাকি ভূতগুলোই তাদেরকে মেরে ফেলবে? তো চলো ভাই আজকে আমরা সেটাই দেখবো। আর তুমি যদি আরো এরকম ভিডিও এই চ্যানেলে দেখতে চাও প্লিজ সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। এমন আছে মিনি ক্রিউমেটস গুলো তো অসাম ভাই, আমার কাছে তো খুবই ভালো লাগে। ওকে ভাই সেই ঘোস্ট বাস্টার গুলো কিন্তু চলে এসেছে মিনি ক্রিউমেটস গুলো ভূত ধরার জন্য। আর এটা কি একটা অন্য কোনো জায়গাতে এসে এবং লেখা একটা ডল, ডন্ট টাচ, আচ্ছা ডন্ট ওপেন। ও মাছি মার, মাছি মাছি, আরে হলুদটা তো মাছি মারতে গেছে ভাই, হলুদটা তো খুলে দিয়েছে ওটাকে ভাই, দেখছো হলুদটা সারা পাগল ভাই। এখন এটা তো ছাড়া পেয়ে গেছে, ভূতের আত্মাটা ভাই খুবই শক্তিশালী মনে হচ্ছে ভাই, ওইটা তো মারতে স্যার হাসতে ডেড কিল করে দিছে ভাই, এ তো বড় হয়ে গেছে আত্মা। হোয়াট হোয়াট কিচ্ছু হচ্ছে না ওর ভাই, এখন এরা 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 বাট হলুদটা ফেলে দিল কেন ওটা? ও ভাই ওরা দেখো ভাই ওইভাবে দাঁড়িয়ে আছে, ভাবতেছে যে ওই ডল মানে এই ভূতটা ওকে ওদেরকে চিনতে পারবে না, কিন্তু তাই কি হয়। তলো তলো আরা ঢালিয়ে দিচ্ছে ভু, ও ভাই তলোয়ারের ধার কি একটা শেষ, দুজন মাত্র অনলি আছে। আর এরা কি ভাই পারবে ওটাকে মারতে? বাট ওর তো কিছুই হচ্ছে না, ও ঝুলে পড়েছে আবার, এদের এরা দুজন ভয়ে কেঁপে যাচ্ছে। এ ভাই 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 ভূতের শক্তি ভাই, ভূত ওটাকে এমনিতেই দৌড়াতে পারতেছে। এবার কি করবে? ওকে ও আবার কিছু একটা, ওকে ওকে ধরছে এবার। ও ভাই সবগুলার মেশিন একই কাজে ব্যবহার করছে, দেখো দেখো দেখো, অ্যান্ড ভাই বেশি পাওয়ারফুল হয়ে গেছে। ওকে ও ও ও ও ও ওকে ওকে ওকে, এটার মধ্যে আটকা দিলে ব্যাস হয়ে যাবে, মেবি হয়ে গেছে। ও ভাই লালটার হলুদটা কিন্তু জিতে গেল। ওকে আর একটা ভাই, তারা এবার কোথায় আসছে ভাই? এখানে সব ডেড বডি, ভূত ভয়ঙ্কর জায়গা তো এটা ভাই, এখানে এরা কি করতে আসছে? এখানে মেবি আরো ভূত আছে। ওকে ভাই ওরা তো লাশের উপরেই দাঁড়ায় দাঁড়ায় থাকতেছে ওদেরই। আচ্ছা হলুদটা কি যেন দেখ, ও ও ভাই জোকার ওকে বেলুন দিল, ভাই ওটাই ভূত ছিল। হোয়াট জোকারের জিভা কতগুলা ভাই, তিনটা জিভা বের হলো। আরে ভূত ধরা যে মেশিন গানটা আছে ওটা তো ভাই বেলুনের সাথে উড়ে গেল, জোকার উঠতে পারে না তার মানে। বাট এ জোকারের কিছুই হচ্ছে না, পাওয়ারফুল সবাই চলে গেছে উপরে। এবার জোকার যাচ্ছে, হোয়াট এ শট ভাই, জোকারের মাথায় তারা ঘুরতেছে। ও ভাই হলুদটা তো সেই দেখতেছি, ও তো ভাই ওর অস্ত্রটা নিয়ে নিল, লাল তার পারেনি। ও এইবার ওকে মারতেছে জোকারকে। ও ভাই ওর বুকের মধ্যে কতগুলো দাঁত, ওয়াট 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 ওয়াট, হলুদটা ভাই ঠিক আমার সোদেরকে। ও ভাই ভাই কোনো মতে বাঁচলে হয়, কোনো মতে বাঁচলে হয়। আচ্ছা তিনজন মিলে এবার ধরছে, আই থিঙ্ক হয়ে যাবে হয়ে যাবে। ওকে ওকে ওকে, ওটা হোয়াট জোকার ওটা ফেলে দিছে ভূত ধরার জায়গাটা, বাট লালটা বেড়াচ্ছে কেন ওখানে? ভাই ভেঙে চলে গেল লালটা ভাই, লালটা পালাইছে। ও এ তো স্পাইডার হয়ে গেছে ভাই, এক কোপে শেষ, একটা কমলাটা শেষ। ওকে লালটা ওদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে চলে আসছে। ওকে ভাই এইবার লালটা মেবি ওকে মারতে পারবে। আচ্ছা বাট ও এটা কি ভাই, কোনো পয়জন নাকি? বাট ওকে দিচ্ছে
ভাই এটা কি যে একটু স্প্রে করে দিয়েছে ডোন্ট নো এটা কি বাট আমার ঠিক হয়ে গেছে ওকে সবাই মিলে আবার ধরছে কিন্তু ওই যে ভূত ধরার যে জায়গাটা সেটা কই বো বো ভাই এরা তিনজন মিলে জিতছে ওকে এই স্প্রেটা না থাকলে কিন্তু হতোই না বো ও ভাই পপি প্লে টাইম কো ভাই এটা ফ্যাক্টরিতে চলে আসছে হাগি বগি আচ্ছা হোয়াট হাগি বগি তে গাছে ওঠার মতো করে উঠছে হাগি বগির মাথার উপর উঠেছে ওটা ওকে ও ভাই প্লেয়ারের ব্যাকপ্যাকটা ওটা পেয়েছে ও কি করবে হোয়াট ভাই ওর অস্ত্র তো ফেলে দিছে ও খেপে গেছে মারপিট শুরু হয়ে গেছে ভাই ওরা হাগি বগি হাগি বগি আসলে ভাই এটা ভূত আর সে ভাই ও তো খেয়ে নিল দুজনের অস্ত্রটা খেয়ে ফেলেছে এখন এরা কি করবে ও এর মনে হয়েছে এখানে কিছু একটা ছিল কোথায় গেল হাগি বগি ভাই আগে বাকি তো জম্বির মতো হাঁটতেছে ও একটা শেষ ও ভাই ভাই কোনো কাজই করতেছে না ওটা ও তারা ভাই একটা টানেলে চলে আসছে ও কে কিন্তু ভাই আগে বাকিটা ওকে ওদের তো ভাই ধারা ধরছে ভাই ও তো পাদ মারছে ওকে আগে ওকে মুখে পাদের এত শক্তি ও ভাই আমিও পাদ মার ওকে ভাই সব কয়টা পাছা বেট করে দৌড়াচ্ছে বউ ভাই আগে ভাই বলতেছে যন্ত্র দিয়ে কিচ্ছু হলো না এদের এদের ভাই আমি শেষ ভাই এরা কোন কোন পজিশনে ভাই দৌড়াচ্ছে ভাই পাঁচটা বের করে উল্টা দিকে ওকে ও আচ্ছা ভাই ওকে বলতেছে এই ঢুকে পড়ে এখানে ভাই সব থেকে বেস্ট ছিল এটা ভাই কোনো গানই দরকার নেই তার মানে পাঁচা দিয়ে পাঁচ বরাবর সব ভূত চলে আসবে ওখানে ওকে গো থমাস ট্রেন আচ্ছা ট্রেনে চলে যাচ্ছে নাকি এরা আরে এটা কে গো ভাই ভূতটা ওর মধ্যে ঢুকে গেল আর দেখো ট্রেনটা অটোমেটিক চলা শুরু করেছে চোখ ভাই কালার লাল হয়ে গেছে মেবি গো এরা তো গাড়ি নিয়ে চলে আসছে ভাই ঘোষবাস্টার গুলো ওকে ভাই ভূতটা কোথায় কাকে মারবে গুলিটা ও ভাই হোয়াট ভাই ট্রেনের ভূত তো ওদের তো ভাই ওদের থেকে স্পিড বেশি ভূত জম্বি জম্বি হোয়াট ও ভাই ওকে ফেলে দিয়েছে এটা কি করবে গো নাইস নাইস ভাই নীলটা কিন্তু খুব ভালো কার কার চালাইতেছে আচ্ছা এবার আবার আসছে ওকে গো ভাই এবার আবার মারছে ও ট্রেনের মধ্যে এটাও ছিল ও তাও মরেনি ভাই তাও মরেনি ওকে ভাই আসতেছে ভূতটা ট্রেনের ভূত আসছে ও সামনে চলে আসছে অ্যান্ড ভাই ফাইনালি এবার মনে কিছু হবে দুজন মিলে মারবে আচ্ছা দুজন মিলে এবার রেডটা ফিনিশ ভাই ট্রেনের মুখ বড় হয় আচ্ছা ও ভিতরে চলে গেছে বাইরে এবার কি করবে ওকে উপর থেকে মারছে বউ ভূতটাকে ধরে ফেলছে বাট একটা ক্যাচার লাগবে ক্যাচার 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 মেশিনটা কোথায় বউ সো ইন্টেলিজেন্ট ভাই মিনি ক্রু গুলো ওকে হয়ে গেছে ট্রেনটা দেখো ভালো হয়ে গেছে ও হো ওকে নাইস ওয়ার্ক গুড ওয়ার্ক গুড ওয়ার্ক
যাক ভাই, এটা কিন্তু গাড়িটা কিন্তু আমার কাছে অস্থির লাগছে ভাই। তোমাদের কাছে সব থেকে বেস্ট কোন পার্টটা লেগেছে ভাই অবশ্যই বলবে। আমার কাছে তো হাগি পাগিকে পাদ মারাটা সব থেকে ফানি লেগেছে। তো তোমরা যদি আরো এরকম ফানি ফানি এরকম অ্যানিমেশন ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দাও। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবে সবাই, টাটা।